দীর্ঘ এক মাস পর নানা অঘটন ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে পর্দা নামছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের 17তম আসরের। জার্মানির বার্লিনে অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ড এবং স্পেনের লড়াই দিয়ে শেষ হতে যাচ্ছে টুর্নামেন্টটি। বার্লিনের ফাইনাল মহারণের আগে ফুটবল প্রেমীদের মনে একই প্রশ্ন আসছে ঘুরে ফিরে, স্পেনিশদের চতুর্থ নাকি ইংলিশদের প্রথম, কেননা এর আগে নিজেদের ইতিহাসে কখনো ইউরো জেতা হয়নি ইংল্যান্ডের। 1966 সালে বিশ্বকাপের পর ইংলিশ শিবিরে ট্রফি ক্যাবিনেটে নেই প্রধান কোনো শিরোপা, তবে সেই তুলনা 21 শতকের অন্যতম সফল দল স্পেন। 2008 ও 2012 ইউরো জেতার মাঝখানে দলটি 2010 সালে জিতেছে বিশ্বকাপও। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে নামে ভারী শক্তিশালী দল হলেও এবারের ইউরোতে নিজেদের সেরাটা দিতে পারেনি ইংলিশ ফুটবলাররা। প্রায় প্রতিটি ম্যাচই হারতে হারতে জিতেছে, শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পেয়েছে ইংলিশরা। কিন্তু ফাইনালের টিকিট পেলেও শিরোপা জিততে যে তাদের দিতে হবে কঠিন পরীক্ষা তা বলার অপেক্ষা রাখে না, কেননা ফাইনালে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্তে ছন্দে থাকা স্পেন। তবে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইংলিশরা, 27 বারের দেখায় জয়ের পাল্লা ভারী হ্যারিকেনদের। ইংলিশদের 14 জয়ের বিপরীতে স্পেনের জয় 10টিতে। পাশাপাশি ইউরোতে স্পেন ইংল্যান্ডের 4 বারের দেখায় একবারও জয় পায়নি স্প্যানিশরা। শেষবারের ইউরোতে কোয়ার্টার ফাইনালে গোলশূন্য ড্রয়ের পর 4-2 ব্যবধানে জিতে সেমিতে উঠেছিল ইংলিশরা। এদিকে 1960 সাল থেকে শুরু হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত একবারও শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। 2021 সালের আসরে ফাইনালে 1-1 ড্রয়ের পর ট্রাইব্যাকারে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। অন্যদিকে ইউরোতে বেশ সফল স্পেন। 1964, 2008, 2012 সালে শিরোপা জয়ের পাশাপাশি 1984 সালের রানার্সআপ হয়েছিল দলটি। 77 নিম, সমকাল, ডেস্ক রিপোর্ট।